আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, তো আজকে টপিক ফাইনালি গুগল অ্যাডসেন্স পিন চলে এলো। হ্যাঁ, তো গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে। তো আমি হচ্ছে 13 জুন অ্যাপ্লাই করেছিলাম, আর আমার গুগল অ্যাডসেন্স পিন এসেছিল হচ্ছে 22 জুন। তো তোমরা অনেকেই জানো না যে এই গুগল অ্যাডসেন্স পিনটা কী। তো এই গুগল অ্যাডসেন্স পিনটা কী সেটা তোমাদেরকে দেখাবো, আর এই গুগল অ্যাডসেন্স পিন কী কাজে ব্যবহার করা হয় সেটাও তোমাদেরকে আজকের জানাবো, আর কীভাবে তোমরা ব্যবহার করবে সেটাও তোমাদেরকে জানাবো, সব কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। মানে যতটা আমি জানি টুকিটাকি ডিটেলসের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। ফাইনালি গুগল অ্যাডসেন্স পিন চলে এলো। তো আমার হাতে রয়েছে গুগল অ্যাডসেন্স পিন, ফাইনালি চলে এলো আমার হাতে গুগল অ্যাডসেন্স পিন। মানে সত্যি আলাদাই লেভেলের লাগছে, আলাদাই লেভেলের। মানে এটা যে কতটা আনন্দের, যারা হচ্ছে ইউটিউবার তারাই একমাত্র জানে। তো এর আগে অনেকেই হচ্ছে এই গুগল অ্যাডসেন্স পিনটা পেয়েছে, তো আমি পেলাম, আমার মানে সেই লাগছে, সেই লেভেলের। তো এটা পেতে আমার একটু সমস্যা হয়েছিল। তো প্রথমবারে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম এই গুগল অ্যাডসেন্স পিনের জন্য, তখন হচ্ছে আমি নাম্বার দিইনি, মানে ওই অ্যাড্রেস ভেরিফিকেশান যখন হয় তখন হচ্ছে আমার নাম্বারটা দেইনি আমি। তো তাই জন্য হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন হয়তো চলে এসেছিলো আর আমি আমার হাতে পাইনি। তো তারপরে আমি 13 জুন আবার একবার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে আমার নাম্বারটা দিয়ে দেই, তারপরে গুগল অ্যাডসেন্স পিন চলে এসছে 22 তারিখে। আর 22 তারিখে আসতে মানে আমাদের পোস্ট অফিসে চলে এসেছিলো। তো আমাদের পোস্ট অফিসের পিয়ন স্যার ফোন করলো, তো বললো যে এই নামের একটা চিঠি আছে, মানে এটা হচ্ছে আমি খুলেছিলাম আমার মার অ্যাকাউন্ট দিয়ে, আর আমার আর একটা চ্যানেল রয়েছে বাংলার রামপ্রসাদ, সেই চ্যানেলটা আমার নামে খুলেছিলাম। তো এটা হচ্ছে মার নামে, তাই জন্য মার নামে গুগল অ্যাডসেন্স পিনটা এসছে। তো বললো যে এই নামের একটা চিঠি আছে, তো তুমি আসো। তো আমি তারপরে হচ্ছে বললাম যে তুমি কতক্ষণ আছো, বললো যে আধা ঘন্টা আছি। তারপর আমি হচ্ছে বলছি ঠিক আছে আমি যাচ্ছি, তো গিয়ে দেখি নেই, কি বলবো। তারপরে ফোন করলেও আমাদের পোস্ট অফিসের পিয়ন স্যারকে একদম পাওয়াই যায় না বললেই চলে, মানে ফোন করে করে তুমি হাল্লাক হয়ে গেলেও তুমি পাবে না ফোনে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে চলে গেছিলাম, আমি তো ফোন বারবার করে 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 পেলাম না। তারপরে আমাদের পাড়ার অপোজিট পাড়ায় হচ্ছে একজন দাদা রয়েছে, সেই দাদার হচ্ছে বাজারে বুক স্টল রয়েছে, সামন্ত বুক স্টল, তো শুভঙ্কর দা। তো শুভঙ্কর দাকে বললাম যে এই ব্যাপার, তোমার দোকানে যদি আসে তুমি একটু নিয়ে রাখবে। তো তো ওই দাদা হচ্ছে নিয়ে রেখেছিল, তারপর আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আমি নিয়ে রেখেছি, তো তুমি বিকেলে এসে নিয়ে যাও। তো তারপরে বিকেলে যাই, বিকেলে গিয়ে গুগল অ্যাডসেন্স পিনটা নেই, মানে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তো আলাদাই লেভেলের লেগেছিল। তো এর সাইডে দেখো 3টে কাটার মতো থাকে রিমুভ, যেটা একটা, দুটো আর 3টে। তো আমার তো 2টো ছিল, আর একটা হচ্ছে পিয়ন স্যার মনে হয় কেটে দিয়েছিল। তো এগুলো ঠিক না, কাটাকাটি তো এই জিনিসগুলো, আমার নিজস্ব জিনিস যেহেতু এইসব জিনিস। পিন আবার পিনকোড রয়েছে এর ভেতরে, এটা রয়েছে 6 ডিজিট এর পিন। তো এই নাম্বারটা কি তোমাদেরকে বলছি, সব বলবো আজকের এই ভিডিওতে। তো দেখো, তোমরা যারা যারা ইউটিউব করবে, এই যে পিনটা পেলাম এটা হচ্ছে যারা ইউটিউবার তারাই একমাত্র জানে, এছাড়াও যারা টুকিটাকি জানে তারাই জানে। তো তোমাদেরকে বলে দিই এই গুগল অ্যাডসেন্স পিনটা কখন আসে। তো আমাদের ইউটিউবের রুল আছে যেটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো আমার তো পূরণ হয়ে গেছিলো, তারপর হচ্ছে তোমার মনিটাইজেশানে অ্যাপ্লাই করতে হয়। তো মনিটাইজেশান তো কমপ্লিট হয়ে গেল, তারপর যে অ্যাড দেওয়া শুরু হয় না, ওই অ্যাড থেকে কিছু পয়সা আসে, ওই পয়সাগুলো পাওয়া যায় আর কি। তো যাই হোক, তারপরে ওই যে মনিটাইজেশান হয়ে গেল, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হয়। অ্যাড্রেস ভেরিফিকেশান করলে মানে তোমার ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট দিয়ে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হয়, মানে তোমার আইডি প্রুফ দিয়ে অ্যাড্রেস কোথায় আসবে এই পিনটা। মোটামুটি কারোর 8 দিন সময় লাগে, কারোর 10 দিন, কারোর 12 দিন, কারোর 14 দিন, কারোর 1 মাস, এরকম সময় লেগে যায়। তো অ্যাড্রেস ভেরিফিকেশান করা হলে তারপর পিনটা আসে। তো এই পিনটা হচ্ছে সাবমিট করলে তারপর তোমাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়তে হয়। তো আমার এই পিনটা সাবমিট করে দিয়ে তারপর আমি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ি। আর এই যে পিনটা আসে না, $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর, $10 কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবে গুগল অ্যাডসেন্স পিনের জন্য। তো আমি তো অ্যাপ্লাই করে দিয়েছিলাম পরশু দিন, তো ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন হচ্ছে বাইরে বর্ষা পড়ছে, আর এই সময় কোথায় আর গিয়ে ভিডিও শ্যুট করব, তাই জন্য বাড়িতে বসে বসে ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, এই স্বপ্নটা পূরণ হয়েছে, মানে কি বলবো, এই স্বপ্নটা পূরণ হয়েছে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। তার আগে বাবা মা, গুরুজন,
ভগবান, তাদের তো সাপোর্ট রয়েছে, ভালোবাসা রয়েছে, আশীর্বাদ রয়েছে। তো তোমরাও এইভাবে সাপোর্ট আর ভালোবাসা না করলে আমার এই গুগল অ্যাডসেন্স স্ক্রিন আসতোই না। যাই হোক, এভাবেই তোমরা সাপোর্ট ভালোবাসা করে যেও, আশীর্বাদ করে যেও, তাহলে আমি আরও এগোতে পারবো, আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হবে। আর যেহেতু আমি গরিব বাড়ি থেকে বিলং করি, যাই হোক গুগল অ্যাডসেন্স স্ক্রিন তো চলে এলো, মানে সত্যি আলাদাই লেভেলের লাগছে। তো ইউটিউবে মোটামুটি আমার এখন হয়ে গেছে তোমার $44 হয়ে গেছে। তো আমার $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, তারপর হচ্ছে অনেকদিন আসেনি, হয়তো গুগল অ্যাডসেন্স স্ক্রিন চলে এসেছিলো, তো আমি আমার হাতে গুগল অ্যাডসেন্স স্ক্রিন পাইনি, তাই জন্য আমি আবার রি অ্যাপ্লাই করেছিলাম নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে। তারপর ফোন নাম্বারে ফোন করে এই তো গুগল অ্যাডসেন্স স্ক্রিন পেয়ে গেলাম। আলাদাই লেভেলের লাগছে, আলাদাই লেভেলের। এইবারে ইউটিউব থেকে পয়সা হি পয়সা হোগা। তো আমার হাতে রয়েছে গুগল অ্যাডসেন্স স্ক্রিন। তো এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে যে তোমরা হচ্ছে কীভাবে কি করবে। তো যাই হোক, এর ভেতরে থাকে হচ্ছে তোমার 6টা পিন, যেই 6টা পিন দিয়ে সাবমিট করতে হয়, সাবমিট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়তে হয়। তো আমার মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েছি সব কিছু। তো এই গুগল অ্যাডসেন্স স্ক্রিনটা, এটা হচ্ছে অনেক ইউটিউবারের স্বপ্ন থাকে যে কবে আসবে কবে আসবে কবে আসবে। তো আমার মোটামুটি 22 তারিখে চলে এসেছিলো, তো আজকের হচ্ছে 26 তারিখ, আর আমার চলে এসেছিলো হচ্ছে তোমার 22 তারিখে। তো 22 তারিখে পেয়ে আমি 23 তারিখে অ্যাপ্লাই করে দেই। তো যাই হোক, মোটামুটি তো পিন চলে এসছে, আর আমি তো অ্যাপ্লাই করে দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টও জুড়ে দিয়েছি। তো তোমরা এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, তাহলে আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হবে। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।